ক্যাম্প তো আসলে সবসময় ইম্প্রুভমেন্টের জন্যই, তো বেসিক এখানেও সিম্পল যে আগে যেখানে ছিলাম সেই জায়গা থেকে ইম্প্রুভ করাটাই মূল লক্ষ্য। তো কয়েকদিন হলো, তো আশা করি ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে কম্পিটিশন লেভেলটা একটু বেশি, কেননা আপনার এখানে এজ লিমিটেশনটা কম আর সিনিয়র ক্রিকেটারদের সাথে আমরা খেলছি, তো এখানে আমার মনে হয় যে একটু আমাদের আরও কম্পিটিটিভ হতে হবে। সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের হয়ে খেলেছেন আকবর আলী। পুরো টুর্নামেন্টে নিজেকে তেমন মেলে ধরতে পারেননি, হতাশ করেছেন দলকে। তবে এবার এইচপি দলে থেকে আরও উন্নতি করে নিজেকে এগিয়ে নিতে চান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। সে লক্ষ্যেই ট্রেনিংয়ে ব্যাটিং কিংবা কিপিং সব বিভাগে আরও ভালোভাবে কাজ করছেন আকবর। এতদিন খেলেছিলেন বয়সভিত্তিক দলে, কিন্তু প্রেসিডেন্টস কাপে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে খেলে পার্থক্যটা বেশ ভালোভাবেই টের পেয়েছেন আকবর। সে সঙ্গে তামিম মিঠুনদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতাটা সামনের দিনগুলোতে কাজে লাগবে বলে মনে করেন এই এইচপি ক্রিকেটার। পার্সোনালি একটু ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স ছিল, আর কিন্তু অনেক কিছু শিখতে পারছি। যেই প্রায় আমরা এক সপ্তাহের উপরে আমরা ছিলাম একসাথে, তো অনেক কিছু শেখার, অনেক পজিটিভ জিনিস আমরা শিখতে পেরেছি। তাইম ভাই, মিথুন ভাই, বিজয় ভাই, ইনাদের সাথে অনেক কথা হয়েছে, তো তাদের কাছ থেকে অনেক মানে যতটা সম্ভব আমি জানার চেষ্টা করেছি। তো তারাও অনেক ভালো ভালো থট তাদের দিয়েছে, তো আই হোপ যে তাদের সেই কথাগুলো কিংবা তাদের সেই এক্সপিরিয়েন্সগুলো আমরা কাজে লাগাতে পারবো। নতুন কোচ টবি র্যাডফোর্ডের অধীনে নিজেদের দুর্বল দিকগুলো বুঝে নিচ্ছেন আকবর আলীরা, তবে আপাতত ব্যাটিং এর দিকেই বেশি মনোযোগ এই উইকেটকিপার ব্যাটসম্যানের। দুই দিনে যে জিনিসটার উপর জোর দিলেন, ব্যাটিংটার উপর একটু আমাদের কাজ করছেন, তো সবার ব্যাটিং ভিডিওগুলো দেখছেন, তো সেই ভিডিওগুলো দেখে হয়তো আমাদেরকে একটা আউটপুট দিবেন যে আমাদের এটা ইম্প্রুভ করা দরকার বা এই জায়গাগুলো আমাদের আরো সামনে আগানো দরকার। শুধু অনূর্ধ্ব-১৯ কিংবা তামিম একাদশ নয়, যখন যেখানে যে দলে থাকেন সেখানে থেকেই স্বপ্ন দেখেন, সর্বোচ্চটুকু অর্জন করার চেষ্টা করেন বলে জানান আকবর। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা।